1971 সালে পাকিস্তান যে নিঃশংসতা চালিয়েছিল বাংলাদেশ তা ভুলে যেতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি গতকাল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 71-এর ঘটনাগুলো ভোলা যায় না, সেই ক্ষত চিরদিন রয়ে যাবে। বঙ্গবন্ধুর ওপর তৎকালীন পাকিস্তান গোয়েন্দা সংস্থার নথি নিয়ে প্রকাশিত সিক্রেট ডকুমেন্ট অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইয়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সবাই এই বই থেকে 1948 থেকে 71 সাল পর্যন্ত অনেক ঐতিহাসিক সত্য জানতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাকিস্তানে অন্যতম বেস্ট সেলার বই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অন্যান্য দেশের মতো পাকিস্তানেও এটি অধিক পঠিত হবে।